হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি যে পড়ে গেছিলাম তার এক্স রে করে এনেছি। তো অনেকেই ভাবছে, হয়তো এরকম সবাই বলে কিন্তু কিছু হয়নি, কিন্তু এটা নয়, আমার সত্য যা হয় আমার সামাজিক পরিবেশে আমি যেমন যতটা পারি সত্যটাই বলার চেষ্টা করি। কোনোদিন মিথ্যে কিছু বাড়িয়ে কিছু বলি না, কিংবা ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার গরম দেখাই না। অনেকে আছে এক টাকা খরচ হলে বলবে আমি হাই ফাই ব্যাপার, আমি এটা করেছি ওটা করেছি, নিজের প্রশংসায় নিজের পঞ্চমুখ। আমি সেরকম কিছু হতে চাই না। যদি আমার ভুল ত্রুটি থাকে, তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে যদি কোনো ভুল থাকে তোমরা কমেন্ট করে বলো, আমি সেটা বোঝার চেষ্টা করব। তো এই যে দেখো, এখানে দুই দিকে দুটো এক্স রে করেছে। তো বলেছে বর্তমান এই যে কালো দাগটা হয়ে আছে, বর্তমান বলেছে যে খুব প্রচণ্ড জোরে আঘাত লেগে গেছে, কিন্তু হাড় ফ্র্যাকচার হয়নি কিংবা হাড় ভেঙেও যায়নি, এমন কিছু হয়নি। কিন্তু আমার যেভাবে লেগেছে মনে হচ্ছে যেন আমার কোথাও ভেঙে গেছে, এরকম ভেবেই তাই এক্স রেটা করে আনলাম। তো এটা মন থেকে একদম পরিষ্কার হয়ে গেলাম যে ভালো কিছু আছে, সেরকম কিছু ক্ষতি হয়নি। তবে এই যে ব্লাড জমাট বাঁধাটা, ওটা হচ্ছে শুধুমাত্র ওষুধ খেয়ে আমাকে ঠিক করতে হবে। আমার মেয়ে এখন মাস্টারি করতে এসছে এখানে। এই রেখে দে, ওটা রেখে দে, ওটা হাত দিতে নেই। আর হচ্ছে আমার বাবু এখানে দেখো শুয়ে শুয়ে মাথা কামড় করছে কেমন। হ্যাঁ, আমি আমি বেশি কিছু বাড়িয়ে বলতে চাই না, যেটা দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে, ভরসা করতে পারবে। ভরসা আর বিশ্বাস খুবই কষ্টকর, এগুলো সহজে পাওয়া যায় না। তো জানি না আমি কতটা কীরকম কী ভিডিও করতে পারছি, বর্তমান আমি সেরকম কিছু ভিডিও করতে পারছি না। আশা করি তোমাদের ভালোবাসায় করতে পারবো, চেষ্টা করলে অবশ্যই হবে। খেলার মাঠে যখন নেমেছি আমি, খেলা তো অবশ্যই করতে হবে, তাতে আমি হারি কিংবা জিতি সেটা তো পরের প্রশ্ন, আগে তো খেলোয়াড়ের মতন খেলা করতে হবে। তারপর তো আমি অনেক দিন ব্লগ ভিডিও দিতে পারছি না। একটা ব্লগ ভিডিও তৈরি করেছিলাম যে একজন মানে আমার সমবয়স্ক মানে পিসিমণি হয় সম্পর্কে, ওর মেয়ে একটু অসুস্থ, মানে অপারেশন করে এনেছিল, ঠোঁটটা কাটা ছিল, ওকে দেখিয়েছিলাম। তো ওর থেকে গণ্ডগোল হতে হতে ভগবান কিসের জন্য জানি না ওটা বাদই হয়ে গেল। ঠিক আছে, ভগবান যখন যা করেন মঙ্গলের জন্য, তারপর থেকে আমি আর ওইসব কোনো ভিডিও দিচ্ছি না। ভাবছি যে আমি যখন নিজে নেমেছি, নিজে একা যা করি তাই দেখাবো, যা ভাবি তাই বলবো, অন্যেরটা নিয়ে কেন আমি নিজের ঘাড়ে দোষ নেব, কিন্তু তোমরাও কেউ নিও না। তো এখন মেয়ে ওয়ারেস খাচ্ছিল, এই যে বিছানায় ফেলে দিল, তাই ওকে নিচে নামিয়ে দিলাম, কারণ বিছানায় খেলে পিঁপড়ে হয়ে যাবে, ওখানে আমরাই তো শুবো, তাই ওকে নিচে নামিয়ে দিলাম, ওখানে দাঁড়িয়ে থাকবে এখন। তুমি কিছু বলবে না মা? বলো, তুমি কি বলবে? তুমি কিছু বলবে না? জিজ্ঞাসা করো অন্তত যে ভালো আছো নাকি। ভালো আছো? হুম। তুমি কি মন, তুমি দুষ্টামি করো? দুষ্টামি করো না, তুমি কি ভদ্র মেয়ে ছেলে? ও বাবা, তুমি পড়াশোনা করো? হ্যাঁ। কি পড়ো বলে দাও, একটা ছড়া বলে দাও দেখি। পাতা জড়া জড়া মার বজাবো চড়বো কালা ওডি বেবি চড়ে রাবা আসতে রাবা দুটি কবুতর আসছে আমার আসছে আমার পাগা করা কেপেছে বন্ধ মেরেছে মেঙ্কা চা বিস্কুট চাই বলে বেরি গুড সানডে মন্ডে বলে দাও। সানডে সানডে মন্ডে পিস্তে অন্যে দে তাই দে চাতার দে তাই দে চাতার দে তাই দে চাতার দে। বাই বাই। তো বন্ধুরা, তোমরা কমেন্ট অবশ্যই করবে এবং পাশে অবশ্যই থাকবে, তোমাদের সাহায্য আমাদের দরকার। এবং এবং তোমাদের মঙ্গল কামনার্থে আমার অনেক দিনের যে ইচ্ছেটা আছে, জানি না সেই ইচ্ছেটা কবে পূরণ হবে, তোমাদের মঙ্গল কামনার্থে আমি আমার ভগবানের কাছে একদিন একটা পুজো দেব বলেছি। তো সেটা দেখা যাক কবে কতটা করতে পারি। তোমাদের ভালোবাসা পেলে, ভালোবাসা ছাড়া আর আমাদের জীবনে কিচ্ছু নেই, আমরা মানুষ উপলক্ষ মাত্র, আজ আছি কাল নাও থাকতে পারি, সেটা ধনী গরিব সবার ক্ষেত্রে সমান। ভালো থাকো, সুস্থ থাকো, আশা করছি ভালো থাকবে। দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে।